গুড মর্নিং গাইস, বেঙ্গল শিক্ষা স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমার জানাই স্বাগত। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকে আজকে কত নম্বর ক্লাস? তোমাদের 6 নম্বর ক্লাস। প্রতিনিয়ত এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবং অলরেডি তোমাদের কেপি স্পেশাল এবং WBP স্পেশালের জন্য কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের করানো হচ্ছে। আর অলরেডি এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের WBP, SSC, গ্রুপ ডি, রেল, RPF, WPSC, PSC ক্লার্কশিপ, WPSC এক্সারসাইজ কোর্ট এবং আমাদের কেপির জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ক্লাসটি এনজয় করো। ওকে, দেরি না করে চলে যাব আমাদের প্রথম প্রশ্ন। কি বলা আছে? আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? চারটে প্রশ্ন আছে, 327 থেকে 326, 313, 320, 329, প্রত্যেকটাই খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে কিন্তু এটা যুদ্ধ হয়েছিল, অর্থাৎ আক্রমণ করেছিল। কত খ্রিস্টাব্দে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, তোমাদের 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন, আলেকজান্ডার কাকে পরাজয় করে পারস্য জয় করেন? ক নম্বরে কী আছে? প্রথম দারায়ুষ, খ দ্বিতীয় দারায়ুষ, গ নম্বরে তৃতীয় দারায়ুষ এবং লাস্ট ফিলিপ। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক, তৃতীয় দারায়ুষকে পরাজয় করে পারস্য জয় করেছেন আলেকজান্ডার। নেক্সট প্রশ্ন চলে যাব, আলেকজান্ডারের পিতার নাম কি? আলেকজান্ডারের পিতার নাম কি? চারটা অপশন, মিনান্দার, ফিলিপ, সেলুকাস, এরা কেউই নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, ফিলিপ। ফিলিপ তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, আলেকজান্ডারের শিক্ষককে? আলেকজান্ডারের শিক্ষককে? প্লেটো, ফিলিপ, সেলুকাস, অ্যারিস্টটল। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, অ্যারিস্টটল কিন্তু তোমাদের রাইট অ্যান্সার, যেটা আলেকজান্ডারের শিক্ষক। ওকে, নেক্সট প্রশ্ন দিকে এগিয়ে যাব। কি আছে? 5 নম্বর প্রশ্ন, আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল? আরেকবার বলছি, রিপিট, আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল? খাড়ি অঞ্চলে, হিন্দুকুশ পর্বতে, কাড়ি নামক স্থানে এবং সিন্ধু প্রদেশে, এদের ভেতরে কোনটি হবে? 5 নম্বর প্রশ্ন, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন গ নাম্বার, সেটা হচ্ছে কাড়ি নামক স্থানে তোমাদের পুরুর যুদ্ধ হয়েছিল। নেক্সটের পরের প্রশ্ন, হেদাস পিস বা ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? রিপিট করছি, হেদাস পিস বা ঝিলামের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? চারটা অপশন আছে, ক নাম্বার আছে রঞ্জিত সিং ও ইংরেজদের মধ্যে, হ আলেকজান্ডার ও পুরুর মধ্যে, গ নম্বরে চন্দ্রগুপ্ত ও ধননন্দের মধ্যে এবং হ নম্বরে এদের কারোর মধ্যে নয়। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন হ, আলেকজান্ডার এবং পুরুর মধ্যে আমাদের হিদাসপাস বা ঝিলামের যুদ্ধ হয়েছিল। নেক্সট প্রশ্ন এগিয়ে যাব, কত সালে আলেকজান্ডার মারা যায়, অর্থাৎ আলেকজান্ডারের মৃত্যু হয় কত সালে? চারটা অপশন দেখে নাও, অপশন আর বলছি না, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, 323 খ্রিস্টপূর্বাব্দে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ 323 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মারা যান। নেক্সট প্রশ্ন চলে যাব, আলেকজান্ডারের হাত থেকে কে ভারতীয় অঞ্চলকে উদ্ধার করেন? চারটা অপশন আছে, পুরু, চাণক্য, মহাপদ্মনন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্য। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ঘ, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য আলেকজান্ডারকে পরাজয় করে ভারতকে উদ্ধার করেছিল। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধ দেহত্যাগকে বৌদ্ধরা কি বলেন? গৌতম বুদ্ধের দেহত্যাগকে বৌদ্ধরা কি বলেন? চারটা অপশন আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে রাইট অ্যান্সার কোনটা হবে। ওকে, নেক্সট প্রশ্ন দিকে এগিয়ে যাব, মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা উত্তর পশ্চিম ভারতে অধিকার স্থাপন করেন? রিপিট করছি, মৌর্য সাম্রাজ্যের পতনের পর কারা উত্তর পশ্চিম ভারতে অধিকার স্থাপন করে? গ্রিকরা, কুষাণরা, ব্যাকট্রিয় গ্রিকরা, পার্থীয়রা। রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ক, ব্যাকট্রিয় গ্রিকরা। ওকে, নেক্সটের পরের প্রশ্ন কী আছে, ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন বংশের অন্তর্গত? ডিমিট্রিয়াস বা ডিমিট্রি কোন বংশের রাজা?
পারস্য, ব্যাকটেরিয়, গ্রিক, পার্থীয় ও শক। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ তোমাদের ব্যাকটেরিয় গ্রিক। নেক্সট প্রশ্ন চলে যাব, ব্রহ্মদেশ কবে স্বাধীনতা লাভ করেন? ব্রহ্মদেশ জানুয়ারির 1937, জানুয়ারি 1948, আগস্ট 1947, এদের মধ্যে কোনোটিও নয়। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ তোমাদের 1948, যেটা জানুয়ারি মাসের। নেক্সটের পরে প্রশ্ন, ব্রহ্মদেশের নাম পরিবর্তন করে মায়ানমার ইউনিয়ন কবে রাখা হয়? তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ক জুন 1989, তোমাদের রাইট অ্যান্সার জুন 1989। নেক্সটের পরে প্রশ্ন, প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়ে থাকে বা প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়ে থাকে? মোস্ট একটা ভিভিআই কোশ্চিন কিন্তু তোমাদের এটা, প্রাচ্যের ডান্ডি। আর যেগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মোস্ট একটা ভিভিআই কোশ্চিন, যেগুলো চাকরির পরীক্ষা কিন্তু আসছে তোমাদের কম্পিটিটিভ এক্সামে। তো কী হবে রাইট অ্যান্সার তোমাদের? অপশন ঘ নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ শহরটিকে প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন চলে যাব, কি আছে, বাংলাদেশের প্রধান নদী কি? প্রত্যেকেই জানো, এটার বলার কিছু নেই। বাংলাদেশের প্রধান নদী পদ্মা। ওকে, নেক্সটের পরে প্রশ্ন, ধান উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কততম? ধান উৎপাদনে, আর বাঙালিদের প্রিয় মাছে ভাতে, তো সেই ধান উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কততম? তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং সপ্তম। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ চতুর্থ। ওকে, রাইট অ্যান্সার অপশন খ, ধান উৎপাদনে বাংলাদেশের স্থান চতুর্থ। নেক্সটের পরে প্রশ্ন, বাংলাদেশের প্রধান বন্দর কোনটি? বাংলাদেশের প্রধান বন্দর নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, শ্রীহট্ট, ওদের মধ্যে কোনোটিও নয়। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, সেটা হচ্ছে চট্টগ্রাম। ওকে, নেক্সট প্রশ্নে এগিয়ে যাব। 18 নম্বর, মায়ানমারের দীর্ঘতম নদীর নাম কি? মায়ানমারের দীর্ঘতম নদী ইরাবতী, সালোইন, সিটাং, সিন্ধুইন। ওকে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কি? তোমাদের রাইট অ্যান্সার অপশন ক, ইরাবতী। মায়ানমারের দীর্ঘতম নদীর নাম ইরাবতী। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাব, কি আছে, মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, অপশন চারটি দেখে নাও। তোমাদের সরাসরি রাইট অ্যান্সার আমরা বলবো, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, কাকা বোরাজি। অপশন খ তোমাদের রাইট অ্যান্সার, কাকা বোরাজি, মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। নেক্সট প্রশ্ন দিকে এগিয়ে যাব, শ্রীলঙ্কার আদিবাসীরা, শ্রীলঙ্কার অধিবাসীরা, এটা হবে অধিবাসীরা। ওকে, অধিবাসীরা, শ্রীলঙ্কার অধিবাসীরা প্রধানত কোন ধর্মের? অপশন হয়ে যাবে তোমাদের চারটি, কি কি আছে, বৌদ্ধ, হিন্দু, ইসলাম, খ্রিস্টান। তোমাদের রাইট অ্যান্সার অপশন ক, বৌদ্ধ ধর্মের অন্তর্গত বেশিরভাগ। নেক্সট এর পরে প্রশ্ন, শ্রীলঙ্কার দীর্ঘতম নদীর নাম কি? মোস্ট একটা ভিভিআই কোশ্চিন, চাকরির পরীক্ষায় খুব আসে কিন্তু একটা কোশ্চিন, কি আছে শ্রীলঙ্কার দীর্ঘতম নদী? চারটে অপশন দেখে নাও, তোমাদের রাইট অ্যান্সার অপশন ক, মহাবলী, গঙ্গা। ওকে, নেক্সট প্রশ্ন, শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সবাই জানে এই প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু খুব আসে পরীক্ষায়, খুব ভিভিআই কোশ্চিন, কি আছে তোমাদের রাইট অ্যান্সার? অপশন হবে খ, সেটা হচ্ছে পেট্রো তালা গালা, তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি আছে, মান্নান উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? মান্নান উপসাগর দ্বারা কোন দেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে বা রয়েছে? চারটে অপশন, মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন খ, শ্রীলঙ্কা। মান্নান উপসাগর দ্বারা ভারত আর শ্রীলঙ্কা আলাদা হয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাব, কি আছে, শ্রী জয়বর্ধনে পুরাকোটটা, আবার রিপিট করছি, শ্রী জয়বর্ধনে পুরাকোটটা কোন শহরের নতুন নাম? কোন শহরের নতুন নাম শ্রী জয়বর্ধনে পুরাকোটটা? চারটি অপশন, কান্ডি, কলম্বো, অনুরাধাপুর, তিঙ্কমালি। তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন
খ কলম্বো, কলম্বোর নাম পরিবর্তন করে শ্রী জয়বর্ধনী পুরাকোটটা রাখা হয়েছে। নেক্সট, এর পরে প্রশ্ন, লাস্ট আজকের প্রশ্ন কি আছে, চা উৎপাদনে শ্রীলঙ্কার স্থান কত নাম্বারে আছে, অর্থাৎ চা উৎপাদনে শ্রীলঙ্কার স্থান কত নাম্বারে আছে। চারটে অপশন, তৃতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম তোমাদের রাইট অ্যান্সার। অপশন ক, সেটা হচ্ছে দ্বিতীয়। ওকে, এই ছিল তোমাদের আজকে 25টা মোস্ট ভিভিআই কোশ্চিন। ভিডিওটি কেমন লেগে থাকলো, যদি ভালো লেগে থাকতো অবশ্যই কিন্তু একটা লাইক করবে, ওকে, লাইক করবে, শেয়ার করবে ভিডিওটিকে, এবং ক্লাস অ্যাটেন্ড করবে প্রতিনিয়ত। এবং বলবো তোমরা চ্যানেলটির সাথে জুড়ে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা যদি সাবস্ক্রাইব লাইক করো অবশ্যই কিন্তু আমাদের কিন্তু মোটিভেশন অনেকটাই বেড়ে যায়, যাতে তোমাদের এই রকম ইম্পর্টেন্ট কোশ্চিন আরও তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। তো চলো, আজকের মতো এ পর্যন্তই, নেক্সট ভিডিও ঠিক এই টাইমে দেখা হবে, ততক্ষণ থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।